বাংলাদেশের এই পুরনো তেজগাঁও এয়ারপোর্ট তখন লোকে লোকারণ্য রানওয়ে পর্যন্ত মানুষে মানুষে ভিড়ে একাকার হয়ে গিয়েছিল। তার প্রিয় নেতাকে এই জনগণ তাদের প্রিয় নেতাকে দেখার জন্য একবার কাছ থেকে দেখার জন্য আমাদের মাননীয় সরাস আমাদের বঙ্গবন্ধু ফিরে এসেছেন। বঙ্গবন্ধু এলেন, বঙ্গবন্ধু সাড়ে তিন বছরেই এই ধ্বংসস্তূপের বাংলাদেশকে যখন একটা পর্যায়ে নিয়ে গেলেন, ঠিক তখনই আমাদের মাহবুব সাহেব সুন্দর করে বলছিলেন, সেই কিউবার রাষ্ট্রনায়ক ফেডারেল কেস্টো বলছিলেন যে তাকে তোমার থেকে আজকের থেকে তোমার পিছনে একটি বুলেট ছুটছে এবং এটা এর থেকে তুমি সাবধান থাকো। যে ফেডারেল কেস্টো বলছিলেন, আমি হিমালয় পর্বত দেখিনি কিন্তু হিমালয় পর্বতের চেয়ে একটা বড় মানুষ আমার সামনে এসে দেখে আজকে দাঁড়িয়েছে। সেই বঙ্গবন্ধুকে আমরা সেই দিন 15ই আগস্ট হারিয়েছি। আমাদের দুঃখ লজ্জা জাগা ছিল না। আমরা মুক্তিযোদ্ধারা মনে করতাম যে আমরা বেঁচে আছি কি না, আমাদের গায়ে চিম টিকেটে আমরা উপলব্ধি করতে চেষ্টা করতাম যে আমাদেরকে কিছুই করার নেই। বঙ্গবন্ধুর গণ্যা একাশিতে ফিরে এলেন, আবার ঘুরে দাঁড়ালো বাঙালি, আবার বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন যে দেখা দেখিয়ে গেছিলেন সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সবার জন্য শিক্ষা, সবার জন্য বাসস্থান, সবার জন্য স্বাস্থ্যসেবা। আজকে সেই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে বলতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর অসামর্থ্য সেই কর্ম যে সমস্ত পরিকল্পনা সেইগুলো আজকে একের পর এক করে যাচ্ছেন। তা আমি আজকে এই 10ই জানুয়ারির উদ্দেশ্যে যে আয়োজন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগ, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সবাই আপনারা নেতাকর্মীরা ঢাকা জেলার আওয়ামী লীগ এতই শক্তিশালী, আগামী ইলেকশনে আপনারা নিশ্চয়ই আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করে আবারও এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন। আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে হৃদয়ে দিয়ে না ভালোবাসে। এদেশের মানুষ বিশ্বাস করেন যে তারা বঙ্গবন্ধুর কন্যা, যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, ততদিন দেশ এগিয়ে যাবে। আমরা সেই জন্যই এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে। আপনাদের শুধু যেতে হবে, কথা বলতে হবে। আমি দোহারের কথা বলি, দোহারে বঙ্গবন্ধুর সময় সেই ইলেকশনে আমাদের আশরাফ আলী ভাই যেই ভোট পেয়েছিলেন একটা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছিলেন, বঙ্গবন্ধু তাকে জড়িয়ে দিয়ে বলেছিলেন তুই তো আমার চেয়ে বেশি ভোট পেয়েছিস। সেই দোহারে অনেক দিন আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে আবার নৌকা মার্কাকে জয়যুক্ত করার জন্য। আমরা সব ভুলে যে আবার সব একত্রিত হয়ে আমরা এটাই জানাবো, আমরা আর অন্ধকারে যেতে চাই না, আমরা আলোকিত বাংলাদেশ দেখতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আলোকিত বাংলাদেশ চাই। তিনি যে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছেন, এখন আমার এই স্মার্ট বাংলাদেশ যেখানে জ্ঞানে বিজ্ঞানে বাংলাদেশ থাকবে বিশ্বের সেরা দেশদের মধ্যে অন্যতম একটি।